ফের মেট্রোয় আগুন আতঙ্ক। সকাল 8:29 নাগাদ দমদম মেট্রো স্টেশনে ঢোকার 30 মিনিট আগে থার্ড লাইনে আগুনের ফুলকি দেখা যায়। সে সময় নিউ গড়িয়াগামী মেট্রোয় প্রায় 150 জন যাত্রী ছিলেন। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক, দ্রুত যাত্রীদের নামিয়ে রেক খালি করে দেওয়া হয়। র্যাম্প দিয়ে হাঁটিয়ে যাত্রীদের নিয়ে যাওয়া হয় দমদম মেট্রো স্টেশনে। এরপরে গিরিশ পার্ক থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো চলাচল প্রায় কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। প্রায় 1.5 ঘন্টা পর 9:49 নাগাদ ফের স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা। সকালের ব্যস্ত সময় মেট্রো বন্ধ থাকায় ভোগান্তির শিকার হন যাত্রীরা। Bureau Report, Star Anubhav News, Kolkata.